স্পাইডার আর আজকে যদি তোমরা এই ভিডিওটা মিস করো তাহলে পোস্ট হবে বারবার তো বেসিক্যালি আমি আজকে স্পাইডারম্যানের লুকটা দছি কস্টিউম করছি তো এখন আসি আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে তো আজকে এই লুকটা নিয়ে আমি প্লেনে বমু মানুষের রিঅ্যাকশন নেব বাস্তব জগতের স্পাইডারম্যান দেখালাম তো চলো কি হলো দর দর আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিলে পাকিস্তান নমস্কার দাদা যাই গে সো ব্যাগটা দিয়ে দিই সো বাকি এবার যাই মানে সিঁড়িটা ডেঞ্জারাস লাগে ভাই স্পাইডারম্যানের জীবনে প্রথম নর্মাল সিঁড়ি দিয়ে দিতেছে টাটা বাই বাই বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে কি দুর্দিন আইলো স্পাইডারম্যানের প্লেন চলতে লাগতেছে ভাই সবাই যাক তারপর আমি যাবো দেখালো ভিড় ভাই পাকিস্তান বাহ আমি ওর সঙ্গে বসলাম কোন সমস্যা নেই তো এই যে এদিকে আরে ভয়ের কিছু নেই হ্যালো আমার সিট নাম্বার হচ্ছে 4F উইন্ডো সিট আর আমি সবসময় উইন্ডো সিট নিই বিকজ আমার শ্যুটের ক্ষেত্রে খুবই প্রয়োজন আর তারা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের দেশে এসে ঘোরার জন্য প্লাস ওই যে ভাইটা মনে হইতেছে দেখে আজকে ফার্স্ট টাইম ট্রাভেলিং করতেছে তো আমার সিটটাতে যাই বসে আমি আর কিছু কইছি না যাকে আমার শ্যুটে একটু প্রবলেম হয়েছে বাকি আদারওয়াইজ ঠিক আছে তো খুব তাড়াতাড়ি আমরা কলকাতায় এসে পৌঁছে গেলাম থ্যাংক ইউ
দেখেন আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ তার জন্য আমি আমার বিশেষকে মনোনীত আরে থ্যাংক ইউ হ্যালো স্যার হাউ আর ইউ স্পাইডারম্যান এর কি করুন দাদা ভাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি তাই এয়ারপোর্ট থেকে ক্যাব বা র্যাপিডো বুক করলে অনেকটা এক্সপেন্সিভ দেয় বিকজ পার ঘর চার্জ আছে এটা নিয়ে সেটি প্রথম প্রথম আমিও বুঝতাম না প্রচণ্ড চুনা খাইছে এ নিয়ে তো এয়ারপোর্ট থেকে বাইরে বুক করলে এর অর্ধেকই কমে থাকে প্রাইসটা এটাকে এখন বাইরে দিয়েছি বাইরে দিয়ে তারপর বুক করছি ঠিক আছে এই টাটা আমি উঠতে পারছি না তো খেলুন ভরে না না 350 দেখো হ্যাঁ গাড়ি থেকে আসছে তো গাইস ফাইনালি আমি আয়া পড়লাম আমার ডেস্টিনেশনে বাট আজকের জার্নিটা অনেকটাই আমার লিগে মানে বিরক্তি করে আসলো জানি না কে প্রত্যেকবারই কিছু না কিছু একটা ঝামেলা হয়ই আমার লগে বৃষ্টি আয়া বললো এয়ারপোর্টে নামতে না নামতে এ কাকা ভালো তো হ্যাঁ টাটা দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে ভালো হয়েছে।